স্বাগত সবাইকে। ভাষার মাসের বিশেষ আয়োজন অক্ষর শুরু হয়ে গেল। আমি আজ তাহমিনা আপনার সাথে আছি এবং আমার আজকের অতিথি রাসেল মাহমুদ ভাই, তাকেও আপনারা আমার সাথে ফেসবুক লাইভে দেখতে পাচ্ছেন। যারা এই মুহূর্তে আমাদের ফ্রিকোয়েন্সিতে শুনছেন, পাশাপাশি আমাদেরকে ফেসবুক লাইভে দেখছেন, সবাইকে আজকের অক্ষরে আমন্ত্রণ জানাচ্ছি। লেখকের সাথে যারা ব্যক্তিগতভাবে পরিচিত আছেন, যারা আমাদেরকে এই মুহূর্তে আয়োজনটি দেখছেন এবং যারা বইকে ভালোবাসেন, বই প্রেমিক, বই মেলার জন্য অপেক্ষা করেন, তাদের কাছ থেকে আমাদের আজকের অতিথির জন্য প্রশ্ন আশা করব। পাশাপাশি আপনাদের অভিমত সমালোচনা সবটুকুই লিখবেন 26969 এই নাম্বারটিতে, facebook.com/capitalfm948। এখানে ফেসবুক লাইভে আছি, এখানেও লিখতে ভুলবেন না। আমার আজকের অতিথি হিসেবে আছে রাসেল মাহমুদ, কথা বলবো তার সাথে। কেমন আছেন ভাইয়া? বেশ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সময় হচ্ছে 12:10। প্রিয় শ্রোতা, আমরা ইনশাল্লাহ আগামী 30 মিনিট আমাদের আজকে যিনি অতিথি আছে তাকে নিয়ে থাকব, তার বই নিয়ে জানবো, তার সৃষ্টিগুলো নিয়ে জানবো। এবছর যে বইটা আসছে তা নিয়ে ভাইয়া একটু পরে কথা বলছি, তার আগে জানতে চাই লেখালেখির শুরুটা কবে? লেখালেখির শুরুটা হচ্ছে যখন আমি প্রথম পেন্সিল হাতে নিই তখন থেকে। সত্যি কথা বলতে যে ওই সময়ের যে অনুভূতি, এখনো আমি এখনো লেখালেখি করলে আমার মনে হয় যেন ওই অনুভূতিগুলো আমার কাছে ফেরত আসে, যে প্রথমবার যখন আমি পেন্সিল দিয়ে খাতায় লিখতে শুরু করেছিলাম। আপনি জানেন যে আমাদের বাবা মায়েরা যখন ছেলে মেয়েদেরকে পড়ালেখা শুরু করান, তখন আমাদের সময়ে ছিল স্লেট এবং চক। তো স্লেট এবং চক দিয়ে লেখালেখি যখন আমরা অক্ষর লিখতে শুরু করি, এরপরে আমাদের প্রমোশন হয় যখন আমরা খাতায় পেন্সিল দিয়ে লেখা শুরু করি। তো সেই দিনকার যে অনুভূতি, সে যে কি রোমাঞ্চকর যে অনুভূতি, ওই অনুভূতিটা আমার এখনও ফিরে আসে আমি যখন কিবোর্ড দিয়ে কিছু লিখি। মজার ব্যাপার হচ্ছে যে আমার 5টা বই আমি লিটল ম্যাক করতাম, লিটল ম্যাকগুলো সম্পাদনা করতাম নিজে হাতে, এবং আমি কখনোই আসলে কলম দিয়ে কখনো লেখা হয়নি, আমি সরাসরি কিবোর্ডে লিখি। তো আমি কিবোর্ড দিয়ে লিখলেও আমার সেই পেন্সিল দিয়ে লেখার অনুভূতিটা কীভাবে যেন ফেরত আসে, এটা একটা অদ্ভুত ব্যাপার, আমি এটা কোনো ব্যাখ্যা নেই আমার কাছে। তো আপনি জানেন আমরা যখন স্কুলে ফ্রি বই পেতাম, আমি যেদিন স্কুল থেকে বইগুলো নিয়ে আসতাম ওই দিনই আমি আমার বই বাংলা প্রথম পত্র বইয়ের গল্প কবিতাগুলো পড়ে ফেলতাম, ওইটা ছিল আমার কাছে একটা অন্যরকম আকর্ষণ। তো সেই থেকে গল্প কবিতাগুলো পড়তে পড়তে আমার সেগুলোর প্রতি একটা আগ্রহ তৈরি হয় এবং মনে হতো যে এগুলো এত সুন্দর আমি কেন এরকম লিখতে পারি না, আমি চেষ্টা করি লিখতে। সত্যি কথা বলতে স্কুল জীবনে আমি লেখা শুরু করেছিলাম, সেই খাতাগুলো এখনো আমার কাছে আছে। চমৎকার। রাসেল ভাই, একটু কি মনে পড়ে কি না আপনার প্রথম কি লিখেছিলেন, কবিতা না গল্প, এবং সেটার বিষয়বস্তু কি ছিল? প্রথমে আমি প্রথম লিখেছিলাম ছড়া। সেই ছড়াটার বিষয়বস্তু হচ্ছে একজন আম বিক্রেতা যাকে ভূতে ধরেছিল। আচ্ছা, এই মুহূর্তে ছড়াটা আমার মনে নাই, কিন্তু এই এইটুকু মনে পড়লো যে একজন আম বিক্রেতা আম নিয়ে যাওয়ার সময় তাকে ভূতে ধরেছিল। আম আমার ভীষণ পছন্দের একটা ফল, আমার মনে হতো যে আমি যদি ভূত হতে পারতাম তাহলে আমলার কাছ থেকে আমগুলো সব ছিনিয়ে নিয়ে যেতে পারতাম। এরকম একটা ছড়া ছিল, ছড়াটা আমার সেই পুরনো খাতাগুলোতে নিশ্চয়ই এখন পাওয়া যাবে। তো ছড়া লিখতে লিখতে আর আস্তে আস্তে কবিতা লিখলাম, তারপরে গল্প, তারপরে পরিণত বয়সে উপন্যাস, এই এভাবেই। তারপরে এখন তো সাংবাদিকতা করি, এখন প্রতিদিনই লিখতে হয়। এবার যেহেতু সাংবাদিকতা করছেন বলেই ফেলেছেন, একটু জানতে চাই যে ব্যক্তিগত কর্মজীবনে কি করছেন, কোথায় আছেন? আমি সংস্কৃতি বিষয়ক সাংবাদিকতা শুরু করি প্রথম আলোতে 2014 সালের 1 ডিসেম্বর। আচ্ছা, সেই থেকে করছি, সংস্কৃতি ও বিনোদন নিয়ে আছি। এর আগে আমি দৈনিক যুগান্তরে কাজ করেছি, আইসিটি বিটে কাজ করতাম। তো আমার মোটামুটি এই 3টা পত্রিকায় কাজ করা হয়েছে, যুগান্তরে ছিলাম, আলোকিত বাংলাদেশে এবং প্রথম আলোতে, এই আর কি। আচ্ছা, সাংবাদিকতার সাথে সাহিত্যের একটা কানেকশন বোধহয় আছে, সেজন্যই আমি দেখলাম আমার আসলেই আছে, বোধহয় নয় আসলেই আছে, যার কারণে আমার অক্ষরে যত অতিথি এসছে তাদের মধ্যে আমি বেশিরভাগই দেখেছি তারা সাহিত্যিক এবং সাংবাদিক। তো আপনার কোন পরিচয়টা আপনার কাছে খুব বেশি স্বাচ্ছন্দ্যের, সাংবাদিক নাকি সাহিত্যিক? সত্যি কথা যদি বলতে হয়, একদম মন খুলে যদি বলতে হয়, লেখালেখিটা করব বলেই সাংবাদিকতা করতে এসেছি, যে আমি প্রতিদিন যদি লিখি আমার লেখাটা আরও বেশি পরিশীলিত হবে, এবং আমি লেখালেখি করলে আমার সেটা কোনো পরিশ্রম হবে না। আপনি জানেন যে মেসি ফুটবল খেলেন, মেসির কিন্তু কোনো কষ্ট হয় না, উনি চাকরি করেন না, উনি আসলে খেলেন। আমার ক্ষেত্রে বিষয়টা ওরকম যে আমি সাংবাদিকতা করতে হলে আমাকে প্রতিদিনই লিখতে হয়, লেখা সম্পাদনা করতে হয়, তো সেটা আমার জন্য লেখাই আসলে, চাকরি না।
এই কারণেই আমি সাংবাদিকতা করতে এসেছি। আমি একটু বলে নেওয়া ভালো যে আমি তো হিসাব বিজ্ঞানের ছাত্র, অনার্স মাস্টার্স করেছি হিসাব বিজ্ঞানে এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়েছি, কিন্তু আমি ওই লাইনে ক্যারিয়ার গড়িনি শুধু লেখালেখি করব বলে। তো লেখালেখি করাটা যদি সাংবাদিকতা করি তাহলে লেখালেখিটা নিরবচ্ছিন্নভাবে করা যাবে, এরকম একটা মনোভাব নিয়ে সাংবাদিকতা করতে শুরু করেছিলাম। সেটা অলরেডি এক যুগ পেরিয়ে গেছে আর লেখালেখিটা চালিয়ে যাচ্ছি আর কি। এই এক যুগে যদি জানতে চাই যে এই এক যুগের মাঝে কোন লেখাটা আপনার, যেটা লিখে আপনি খুব আরাম পেয়েছেন, খুব তৃপ্তি পেয়েছেন, মনে হয় যে হ্যাঁ এটা খুব চমৎকার লিখেছি, আপনার ওপিনিয়নটা কি, মানে নিজের কোন লেখাটা লিখে মনে হয়েছে যে হ্যাঁ এটা খুব চমৎকার লিখেছি? এটা সত্যি কথা বলতে একটা খুবই আপেক্ষিক ব্যাপার, যে রাতে একটা লেখা লেখার পরে মনে হয় যে আমি আমার জীবনের শ্রেষ্ঠ লেখাটা লিখে ফেললাম, সারা রাত সেই লেখার উত্তেজনায় আমি ঘুমাতে পারবো না হয়তো, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আমার মনে হয় না এই লেখাটা আসলে আমি যতটা ভালো ভেবেছিলাম এত ভালো আসা হয়নি। তো এই যে অতৃপ্তিটা, এই অতৃপ্তিটার সাথে আমি ঠিক পেরে উঠি না। আমার বন্ধুরা হয়তো আমার কোনো কোনো কবিতার খুব প্রশংসা করে, কোনো কোনো কবিতা গল্পের খুব প্রশংসা করে, আমি হয়তো পত্রিকায় ফিচার লিখলাম, সেই ফিচারটা যাকে নিয়ে লিখলাম বা যেই অঙ্গন সংশ্লিষ্টদের নিয়ে লিখলাম তারা হয়তো প্রশংসা করছেন, ফেসবুকে শেয়ার করছেন, ফোন করছেন, কমেন্ট করছেন পাঠকরাও। আপনি জানেন যে ফেসবুকে এখন একটা লেখা শেয়ার করলে ইনস্ট্যান্ট পাঠকরা সেখানে মন্তব্য করেন, তাদের অনুভূতি জানান। তো এরপরও আমার কাছে কেন যেন মনে হয়, আমার আর শেষ পর্যন্ত মনে হয় যে না এই লেখাটা আরও ভালো হতে পারতো, তো আমি পরবর্তী আরও ভালো লেখার জন্য অপেক্ষা করতেছি। এবং এভাবেই আমার মনে হয় জীবনটা কাটাতে পারলে আমার ভালো লাগবে, কারণ আমি তৃপ্ত হতে চাই না। আমার কাছে কেন যেন মনে হয় আমি যদি স্যাটিসফাইড হয়ে যাই ওই মুহূর্তেই আমি হয়তো থেমে যাব। আসলে এই অতৃপ্তিটা আছে বলেই নতুন নতুন সৃষ্টি আমরা পাই, এবং এভাবেই নতুন নতুন সৃষ্টি আসুক শুভকামনা রইল আপনার জন্য। এবারে জানতে চাই এবারের বইমেলায় আপনার যে বইটি আছে, যে বইটির নাম হচ্ছে কয়েক ছত্র কান্নার গল্প, এই বইটা সম্পর্কে এবার জানবো। প্রথমে আমি আমার লিসনার যারা আছেন এবং ফেসবুক লাইভে যারা দেখছেন তাদেরকে একটু বইটা দেখিয়ে দেই। খুব সাদা মাটা একটা প্রচ্ছদ কিন্তু চমৎকার। এই বইটির নাম হচ্ছে কয়েক ছত্র কান্নার গল্প, বইটা সম্পর্কে এবার জানবো বইয়ের লেখক রাসেল মাহমুদ ভাইয়ের কাছ থেকে। আচ্ছা, এই বইটা আমার প্রায় 8 বছর বিরতির পরে বের হওয়া একটা বই। গত 8 বছর বলতে গেলে কাজের চাপে পড়েই আমি আর অন্য কিছু লিখতে পারিনি, পত্রিকার জন্য রিপোর্ট, ফিচার, নিউজ এসব লিখতেই আমার দিন চলে গেছে। এর মধ্যে কোভিড আসলো, কোভিড আসার পরে মনে হলো যে নতুন একটা চ্যালেঞ্জ, বাঁচবো কিনা, যখন দেখলাম যে বেঁচে গেছি সেই আনন্দটা উদযাপনও বলতে পারেন এই বইটা বের করা। তো এই বইটা মূলত ছোট গল্পের বই, আমার প্রথম জীবনের প্রথম বইটাও ছিল ছোট গল্পের। এরপর এর মাঝে 2টো কবিতার বই, একটি উপন্যাস এসছে। তো এই বইটা 10টা ছোট গল্প আছে আর কান্নার গল্প, এগুলো 10টা গল্প 10 জন নারীকে নিয়ে। আচ্ছা, এই নারীরা কোনো না কোনো ভাবে আমার পরিচিত অথবা আমার পরিচিতদের পরিচিত, এবং তাদের যে জীবনের দুঃখ বেদনার ভাগগুলো তারা আমাকে দিয়েছেন, তাদের দুঃখ বেদনার ভাগগুলো আমি গল্পে রূপ দিয়ে এই বইটিতে লিপিবদ্ধ করে রেখেছি। এটা এক ধরনের ডকুমেন্টেশনও বটে, যে আমি বেশ কয়েকজন নারীর কাছ থেকে তাদের ব্যক্তিগত জীবনের গল্পগুলো শুনেছিলাম। তো এটার একটা আমার কাছে একটা অদ্ভুত ব্যাপার কাজ করে, যে আমি যদি সরাসরি ওই নারীদের নাম লিখে দিই, তাদের গল্পগুলো বলে দিই, সেটা ঠিক গল্প থাকে না, সেটা খুব অপরাধও হয় অনেকটা। আমাকে গতকালকেও এক পত্রিকা থেকে কথা বলছিলাম, তা আমি বললাম যে না, এটা তো আমি, তারা আমাকে আপন ভেবে তাদের ভার লাঘব করার জন্য তাদের গল্পগুলো আমার সঙ্গে শেয়ার করেছেন, তা আমি সেগুলো তো সরাসরি না প্রকাশ করে একটা শিল্পরূপ দিয়ে আমি এটাকে এক জায়গায় করে রাখি। তো এরকম 10 জন নারীর 10 রকম কান্নার, ব্যক্তিগত জীবনের দুঃখ বেদনার গল্প আমি এখানে লিখে রেখেছি। তো গল্পগুলো আমার মনে হয় পাঠকদের তো ভালো লাগবেই, এমনকি যারা লেখালেখি করেন, লেখালেখি করতে চান, তারাও অনুপ্রেরণা পাবেন যে আসলে সত্য ঘটনাগুলোকে কিভাবে গল্পে রূপ দেওয়া যেতে পারে। চমৎকার। এই বইটায় 10টা গল্প আছে, 10টা গল্পই রাসেল ভাই বলছিলেন যে কান্না, মানে একজন নারীর কষ্টটা আছে আর সেই কষ্টগুলোর জন্যই এই বইয়ের নামটা হচ্ছে কয়েক ছত্র কান্নার গল্প।
বইয়ের জন্য রইল শুভকামনা। দেখছিলাম যে বইটি উৎসর্গ করেছেন আমার প্রিয় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব লুবনা মারিয়ামকে, এবং আরেকজন হচ্ছে তথ্য প্রযুক্তির শিক্ষক ডক্টর হাসান জামিল। একটু যদি জানতে চাই যে তাদেরকে উৎসর্গ করার কারণটা যদি একটু জানতে চাই। নিশ্চয়ই, লুবনা মারিয়ামের সঙ্গে আমার আজকে প্রায় 8 বছর পরিচয়। লুবনা মারিয়ামকে আমি এই 8 বছর তাকে এমন একজন মানুষ হিসেবে আমার জীবনে পেয়েছি, উনি একাধারে আমার একজন শিক্ষক, একজন বন্ধু এবং বাংলাদেশে নৃত্য অঙ্গনের খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ, শিল্পকলা পদক পাওয়া। বহু নৃত্যশিল্পীকে তিনি হাতে ধরে শিল্পী বানিয়েছেন। উনি নিজে নাচ করতে পারতেন, কিন্তু একটা বয়সে গিয়ে উনি নাচ ছেড়ে দিলেন, দিয়ে চিন্তা করলেন যে না, আমি একা নাচলে হবে না, আমি নৃত্যশিল্পী তৈরি করব। তিনি বহু নৃত্যশিল্পীকে স্কলারশিপ দিয়ে বিদেশে পাঠিয়েছেন, শিল্পী হিসেবে গড়ে তুলেছেন নিজে হাতে। তো আমি আমার বিট ছিল কালচার, কালচারের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে নাচ। তো আমি নাচের ব্যাপারে অনেক কিছু আমি তার কাছ থেকে শিখেছি। তো এই শেখাগুলোর একটা ঋণ আমার মনে হয়েছে যে এই ঋণ তো কখনো শোধ করার না, আমার মনে হচ্ছে একটু কৃতজ্ঞতা স্বীকার করা যেতেই পারে। তো এই জন্যই লুবনাপাকে উৎসর্গ করা। আর একজন হচ্ছেন আমার খুব ঘনিষ্ঠ একজন বড় ভাই, তিনি ইউনিভার্সিটি অফ আইডাহোর ICT ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টাল হেড। ওনার সঙ্গে আমার ফেসবুকেই মূলত কথা হয় এবং ফেস টু ফেস কথা হয়েছে হয়তো বড় জোর 2 বা 3 বার। তো আমি যে কোনো ধরনের জীবনের হোক বা অন্য কোনো বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আমি তার সঙ্গে শেয়ার করি, এবং উনি আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে পজিটিভ একটা মানুষ। লজিক্যালি উনি আমাকে 3টা প্রশ্ন করেন যে কোনো কথা শেয়ার করলে, যে জামিল ভাই আমি কি এটা করতে চাচ্ছি, এটা কি করব। তো উনি আমাকে 3টা প্রশ্ন করেন যে এটা কি করতে আসলে পারবে, এটা কি ব্যবসা সফল হবে, এটা করলে কার কার লাভ হবে। উনি আমাকে বলেন যে করো। ইভেন লাস্ট একটা প্রজেক্ট নিয়ে ওনার সঙ্গে আমি যখন কথা বলছিলাম, উনি আমাকে বলছিলেন যে করো, আমি তোমার সঙ্গে আছি, এবং এই ব্যাপারটাকে যাতে আমি বিশ্বাস করি সেজন্য উনি আমাকে বলছিলেন যে, উনি বেশিরভাগ সময় ইংরেজিতে কথা বলেন, উনি আমাকে বলছিলেন যে তুমি যদি জাহান্নামে যাও আমি তোমার সঙ্গে আছি, করো, তুমি কাজটা করো, থেমে থেকো না। এটা এমন এক অনুপ্রেরণা, আমার আমি জানি না প্রত্যেকটা মানুষের জীবনে এই সৌভাগ্য হয় কিনা এই ধরনের অনুপ্রেরণাদায়ী কতগুলো মানুষের সঙ্গে পরিচয় হওয়া। তো আমার কাছে হাসান জামিল ভাই এবং লুবনাপা ওইরকম মানুষ। লুবনাপা শুধু আমাকে বলেন যে রাসেল করো, থেমে থেকো না, আমার কাছে মনে হয় যে আমার আর 10 জন বন্ধু বা 30 জন বলছে এই তুমি তো ভুল সিদ্ধান্ত নিচ্ছ, করো না, এই কাজটা করো না। সেখানে লুবনাপাকে আমি বলতে শুনি যে করো, এগিয়ে যাও, রাসেল থেমো না। তো এই 2 জন মানুষ আমার কাছে সত্যি আমার জীবনে খুব ম্যাজিক্যাল 2 জন পার্সন। তো আমার মনে হয় আমার এই সৃষ্টিকর্মের সঙ্গে তারা থাকলে আমার জন্য সেটা অনেক আনন্দের। রাসেল ভাই, আপনার কথাগুলো শুনে আসলে ভীষণ ভালো লাগছিল। সবাই আসলে আপনার মতো সৌভাগ্যবান না যে সবাই এরকম অনুপ্রেরণা দেওয়ার জন্য মানুষ আসলে পায় না। আপনি খুবই সৌভাগ্যবান যে এমন 2 জন মানুষ আপনাকে অনুপ্রেরণা দেয় সবসময়, তাদের জন্য রইল শুভকামনা। রাসেল ভাই, আমরা কিন্তু আপনার কোনো একটা লেখা শুনতে চাই, আপনি একটু প্রস্তুতি নিতে নিতে আমি আমার লিসনারদের সাথে কথা বলে নেব। লিসনার, আপনারা এই মুহূর্তে শুনছেন এবং ফেসবুক লাইভে দেখছেন ভাষার মাসের বিশেষ আয়োজন অক্ষর। অক্ষরের এবারের সিজনটি হচ্ছে 6 নম্বর সিজন, আর আজকের অতিথি হিসেবে আছে রাসেল মাহমুদ ভাই। রাসেল মাহমুদ ভাইয়ের কাছে বেশ কিছু প্রশ্নও চলে এসছে। কাউসার, গতকালকে আপনাকে আমরা পাইনি, আপনার জন্য অপেক্ষা ছিল আমাদের যে আপনি আমাদের যিনি অতিথি ছিল তাকে হয়তো কোনো একটা প্রশ্ন করবেন। তা আজকের অতিথির জন্য আপনি যে প্রশ্নটি রেখেছেন আমি কিছুক্ষণের মধ্যেই এটি ওনার কাছে কনভে করব। তার আগে আরও যারা শুনছেন, আরও যারা দেখছেন তাদেরকেও বলছি, লেখালেখি যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই বইকে ভালোবাসুন, বইমেলায় যান, এবং শুধুমাত্র আমাদের নাম করা যে লেখকরা তারা নয়, একজন নবীন লেখকের বই সংগ্রহ করেও তাকে সামনে আরও বেশি লিখতে, আরও ভালো কিছু সৃষ্টি আনতে উৎসাহিত করুন। আমরা চলে যাবো আবার আমার আজকের অতিথি রাসেল মাহমুদ ভাইয়ের কাছে। তারই লেখা একটা যে কোনো কিছু, তার লেখা সৃষ্টি আমরা তার কাছ থেকে শুনবো। এই মুহূর্তে আমি যদি স্মৃতি থেকে কবিতা একটা বলতে চাই, তাহলে আমার মনে হয় এই বইতেই একটা গল্পের ভেতরে একটা ছড়া আছে। আচ্ছা আচ্ছা, তো ছড়াও না, এটা কবিতা, সরবিত্ত ছন্দে লেখা। আমি এই কবিতাটা পড়ি। জি, অবশ্যই। এই কবিতার মানে কিভাবে লেখা হলো সেটা খুব সংক্ষেপে বলি। এটা একটা গল্পের ভেতরে এই আছে যে একজন নারী তার বন্ধুর জন্য অনেকগুলো সেফটি পিন বাসায় ফেলে যান। তো সেই সেফটি পিনগুলোকে নিয়ে একটা কবিতা। সব নদীতে নামতে নেই, উষ্ণতারা এক না হলে ঘামতে নেই,
না মিললে পথের দিশা থামতে নেই, স্বর্ণালী ধান চাল না হলে ভানতে নেই, দুঃখ পেলেও সব প্রহরে কানতে নেই, এক গাদা এই নেয়ের পদ্য শুনতে নেই, আমার মতো বোকার কথা মানতে নেই, সেফটি পিনের গোপন ব্যথা জানতে নেই। বাহ, চমৎকার। সেই ব্যথা অজানাই থাকুক, সেটাই মনে হয় বেশ ভালো হবে। রাসেল ভাই, সাংবাদিকতা শুরু করেছেন প্রথম আলোর সাথে যুক্ত হয়েছেন 2014 সালে, সাংবাদিকতা কবে থেকে শুরু করেছেন? সাংবাদিকতা শুরু করেছি 2011 সালে। আচ্ছা, আর লেখক পরিচয়টা কবে থেকে পেয়েছেন? আমার প্রথম বইটি বের হয় 2009 সালে, প্রথম ছোট গল্পের বই। কিন্তু এর আগেও আমি খুলনার ছেলে, খুলনায় যখন ছিলাম, খুলনার স্থানীয় একটা দৈনিক পত্রিকা আছে, দৈনিক প্রবর্তন, তো সেই পত্রিকাটায় আমার মানে মূল লেখালেখিটা ওখান থেকে শুরু হয়। কোনো এক বিচিত্র কারণে আমি ওই পত্রিকাতে, এমনও হয়েছে যে আমি যে লেখাই পাঠাতাম সেই লেখাটা ছাপা হতো, সেটা গল্প হোক কবিতা হোক, এবং সেটা শুরু হয় 2003 সাল থেকে। তো ওই প্রথম আমার দৈনিক পত্রিকা দিয়ে শুরু। অনেকের আছে স্কুল ম্যাগাজিনে শুরু করেন, অনেকে আছেন লিটল ম্যাগাজিনে শুরু করেন, কিন্তু আমার শুরুটা হয়েছিল দৈনিক পত্রিকায়। তো একটা পর্যায়ে দৈনিক পত্রিকা আমি প্রায় ছেড়েই দিয়েছিলাম, দৈনিক পত্রিকা থেকে আবার লিটল ম্যাগ, লিটল ম্যাগ থেকে বই। তো শুরুটা 2003 সাল থেকে এবং এখনো সেটা চলমান আছে, চলমান। আর রাসেল ভাই, একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমিও ছোটবেলায় ছোটখাটো কিছু লেখা পাঠিয়েছি এবং লেখাগুলোর জন্য আমি যখন কোনো সম্মানই পেতাম সেটা থাকতো মানে অন্যরকম একটা অনুভূতির। আপনার কি এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা যে আপনি কখনো লেখা পাঠিয়ে কোনো একটা সম্মানই পেয়েছেন এবং সেটার আনন্দটা কেমন যদি একটু শেয়ার করতেন? লেখা পাঠিয়ে সম্মানের ব্যাপারটা আমার মনে হয় যে এটা আমাদের দেশের যারা লেখক আছেন তাদের জন্য একটা খুব হতাশাজনক ব্যাপার। কারণ হচ্ছে যে লেখা ব্যাপারটা এমন যে এইটার সম্মানিতাও হওয়া উচিত সম্মানজনক, কিন্তু আমাদের এখানে কেন যেন লেখার যে সম্মানই সেটা খুব একটা সম্মানজনক মনে হয় না। কিন্তু আমি সারা জীবন মনে রাখবো একজন মানুষের কথা। বাংলা একাডেমি থেকে একটা পত্রিকা বের হয় উত্তরাধিকার, উত্তরাধিকার পত্রিকায় আমার একটা লেখা ছাপা হলো। উত্তরাধিকার ওই সময় সম্পাদনা করতেন ডক্টর সরকার আমিন, তিনি একজন কবি, সবাই চেনেন তাকে। তো ওই কবি, ওখানে কবিতা লেখার সম্মানই যে অ্যামাউন্টটা দেওয়া হয় সেই অ্যামাউন্টটা আমার কাছে মনে হয়েছে ওইটা মোটামুটি একটা সম্মানজনক অ্যামাউন্ট। তবে একটা কবিতা, কবিতা এমন একটা শিল্প, এমন একটা সম্মানজনক শিল্প যে আমরা যখন পুরনো ছবিগুলো দেখি যে রবীন্দ্রনাথের পায়ের কাছে এসে একজন পলিটিশিয়ান বসে থাকেন, তখন আমার কাছে মনে হয় যে না, কবি, কবিতা লেখা খুব সম্মানজনক একটা ব্যাপার। কিন্তু আমাদের এখানে যেটা হয় যে লেখকেরা যে বই লিখছেন, মেলায় কোটি কোটি টাকার বই বিক্রি হচ্ছে, লেখকরা সেখান থেকে সঠিক নিয়মে রয়্যালটিও পান না। অথচ আমরা, আপনি জেনে থাকবেন যে পৃথিবীর বিভিন্ন দেশে, এমনকি ভারতেও, একজন লেখক যে লেখাটা লিখছেন সেই লেখাটার জন্য তিনি একজন সম্মানই পাচ্ছেন, বইয়ের জন্য রয়্যালটি পাচ্ছেন। ভারতের বাইরে যদি তাকাই যে আপনার একটা লাইব্রেরিতে কোনো একজন লেখকের একটা বই একজন পাঠক বের করে যদি পড়ে, সেই বইটা পড়ার বদলতে একটা রয়্যালটির টাকা লেখকের অ্যাকাউন্টে চলে যায়, সেই লেখক সেটা পৃথিবীর যে প্রান্তেই বসে থাকুক না কেন। এই জন্য লেখকরা দেখবেন যে দূরদ্বীপে গিয়ে বসে বসে লিখতে পারে। তো আমাদের জন্য এটা খুবই মানে হতাশাজনক, আমরা গত 50 বছরে এই জায়গাটাকে প্রফেশনাল করতে পারিনি, এটা একটা দুঃখেরও বিষয়। কিন্তু আমি আশাবাদী, আশা করি যে আমরা এই বিষয়ে আরও বেশি পেশাদার হয়ে উঠব। আমরাও এমনটাই আশা করি। ছোট্ট একটা প্রশ্ন আমার একজন নিয়মিত লিসনার কাউসার আহমেদ উনি করেছেন এবং উনি জানতে চেয়েছে যে প্রতি বছর বইমেলায় অনেক বই তো প্রকাশিত হয়, একজন লেখক হিসেবে বইগুলো কিভাবে আপনি দেখছেন, কিভাবে মূল্যায়ন করছেন, সবগুলো বই কি মানসম্মত? সবগুলো বই কখনোই মানসম্মত হয় না। যিনি প্রশ্ন করেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। বই কখনোই, সবগুলো বই কখনো মানসম্মত হয় না এবং সব লেখক আসলে সবাইকে খুশিও করতে পারে না। সেটা হচ্ছে যে একজন মানুষ কি আগ্রহ তার, তার আগ্রহের জায়গা থেকে সে বইগুলো কিনতে পারে। যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি, আমি পরশুদিন মেলায় গিয়েছিলাম, আমি ওই দিন মেলায় আসলে বই কেনার পরিকল্পনা করে যাইনি,
কিন্তু আমি বই দেখতে দেখতে আমার কাছে হঠাৎ কাইজেন নামে একটা বই আমার সামনে পড়লো। কাইজেন হচ্ছে জীবনযাপন পদ্ধতি পরিবর্তনের একটা জাপানি পদ্ধতি। কাইজেন, এই কাইজেন বইটা বাংলায় অনুবাদ করেছেন একজন লেখক। আমি বইটা, আমার যেহেতু জীবনযাপন পদ্ধতি পরিবর্তন বা ধরেন জাপানি চীনাদের যে পদ্ধতিগুলো এগুলোর প্রতি আমি খুবই আগ্রহী, তা আমি অটোমেটিক বইটাতে হাত দিলাম, বইটা উল্টে পাল্টে দেখলাম, দেখার পরে বইটা আমি বাদ নিয়ে বাসায় আসলাম। যাই হোক, এত আগ্রহ নিয়ে আমি বইটা পড়তে শুরু করলাম। বইটা পড়া শুরু করার পরে আমার একটু মনটা খারাপ হয়ে গেল, কারণ বইটা অনুবাদ, কিন্তু অনুবাদ আসলে অনুবাদের মতো হয়নি। আমি বুঝতে পারতেছি যে লেখক খুব কষ্ট করে অনুবাদটা করেছেন, লেখকেরও দোষ দেবো না আমি। আমি বলবো যে যিনি প্রকাশক তিনি একজন সম্পাদকের হাতে বইটা ঠিক মতো দেননি, যদি বইটা সম্পাদিত হতো তাহলে খুব চমৎকার একটা বই হতো। তো আমাদের এখানে যে সমস্যাটা, এটা বললাম যে কারণে আমাদের এখানে যে সমস্যাটা হয় যে হয়তো বিষয়বস্তু সুন্দর কিন্তু লেখাটা সুসম্পাদিত না, এটা একটা খুব বড় সমস্যা। অনুবাদ যদি করা হয় সেই অনুবাদটা দেখা গেল যে খুব ভালো অনুবাদ হয়েছে, সম্পাদনা করলে আর একটু ভালো হতো, বা অনুবাদটাই হয়তো ভালো হয়নি। তো আমাদের এখানে যে বইগুলো বের হয় সব সার্বিক বিচারে বইগুলো একেবারে 100-তে 100 মার্ক দেওয়া সম্ভব না, কিন্তু চাইলে আমরা এইটা করতে পারি, ভালো সম্পাদনা, ভালো ছাপা, তারপরে বিষয়বস্তু নির্ধারণ করা। তো উনি যে প্রশ্নটি করেছেন যে কার কী বই, কী ধরনের বই গুরুত্বপূর্ণ, উনি যদি জীবনযাপন পদ্ধতির ব্যাপারে ওনার আগ্রহ থাকে, ওনার যদি গল্প কবিতায় আগ্রহ থাকে, এক একজন মানুষের আগ্রহের উপর আসলে নির্ভর করে যে কোন ধরনের বই তিনি কিনবেন পড়বেন। বাজারে সব ধরনের বই আছে আসলে। তো আমার মনে হয় যে এটা শুধু বই মেলা না, এটা এখন তো অ্যামাজন থেকেও আমরা বই কিনতে পারি, এবং আমরা চাইলে ইংরেজি ভাষার বইও কিনতে পারি। মানে আমাদের জন্য আসলে একটা খুব ওপেন মার্কেট অপেক্ষা করে আছে, শুধু মুখ খুললেই হয়, মন থেকে চাইলেই হয়। ইভেন আমি একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম যে আমি মনে মনে কি যেন একটা চিন্তা করতেছিলাম, হঠাৎ করে ফেসবুকে ওই জিনিসটা চলে আসছে। তো হয়তো অজান্তে আমি ফেসবুকে বা গুগলে ওটা সার্চ করেছিলাম বলে আমার সামনে এসছে। আসলে আমি বলতে চাইলাম যে পুরো পৃথিবীটা উন্মুক্ত আমাদের সামনে, আমি যে জিনিস চাইবো সেই জিনিসটাই আমাদের জন্য কোথাও না কোথাও অপেক্ষা করছে, শুধু একটু খুঁজে নেওয়া। বইমেলার ক্ষেত্রেও তাই, নিজের আগ্রহের বইটা আসলে মেলায় গিয়ে খুঁজলেই পাওয়া যাবে। ধন্যবাদ রাসেল ভাই সুন্দর উত্তরের জন্য। রাসেল ভাই, আমরা কি আরেকটা লেখা শুনতে পারি আপনার কাছ থেকে? নিশ্চয়ই, তাহলে আমরা সেজন্য অপেক্ষায় থাকবো। তার আগে আরো কিছু এসএমএস এবং কমেন্ট পড়বো যারা আপনাকে শুভকামনা জানিয়েছে, যারা আমাদের এই আয়োজনের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সৌদি আরব থেকে আমাদের আজকের আয়োজনটা একজন দেখছি, অনেকদিন পর সে আমাদের এই আলোচনা মানে এই অনুষ্ঠানে যুক্ত হয়ে খুব আনন্দিত সে কথাটা জানিয়েছে। এন্ড সবাই যারা সালাম জানিয়েছেন আজকের অতিথিকে, অতিথির পক্ষ থেকে ওয়ালাইকুম আসসালাম। আর বাকিটা সময়, খুব অল্প সময় আমরা থাকছি, এটুকু সময় আশা করছি আপনারা সাথে থাকবেন, আপনাদের প্রশ্নগুলো জানাবেন। আজকের অতিথি হিসেবে আছে রাসেল মাহমুদ ভাই, তার এবারের প্রকাশিত যে বইটি সেটা আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কয়েক গুচ্ছ কান্নার গল্প। এবং এখানে লেখক তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে ব্যক্তিগতভাবে পরিচিত এমন কয়েকজনের গল্পকে, এমন কয়েকজনের ব্যক্তিগত গল্পকে সুন্দর করে সাজিয়ে এই বইটিতে উপস্থাপন করেছে। আশা করছি বইটি আপনারা সংগ্রহ করে নেবেন। রাসেল ভাই, একটু এই ফাঁকে একটু জানিয়ে দেন যে বইটা কোন প্রকাশনীতে আমরা পাচ্ছি? আচ্ছা, বইটি প্রকাশ করেছে পলল প্রকাশনী। এটা 21শে বইমেলা ঢাকায় 331 এবং 32 নম্বর স্টলে, পলল প্রকাশনের স্টল থেকে সংগ্রহ করা যাবে। এটা 21শে বইমেলা খুলনায় বাকের স্টল থেকে সংগ্রহ করা যাবে, এবং অনলাইনে তো আছেই। ধন্যবাদ রাসেল ভাই আপনাকে। এবার কিন্তু আমরা আপনার লেখাটা শোনার জন্য আর দেরি করব না, এবার আপনার লেখাটা নতুন যা আপনি আমাদেরকে শোনানোর জন্য নিজেকে প্রস্তুত করেছেন সেটা শুনে ফেলি। আচ্ছা, আমার আসলে স্মৃতি থেকে লেখা পড়তে চাইলে আমার জন্য খুব মানে ঝামেলা হয়ে যায়, কারণ নিজের কবিতা নিজের মনে থাকে না। আর আসলে আমরা যে রেডিওতে অনুষ্ঠানে কথা বলছি এইখানে আসলে বড় জিনিস পড়াও সম্ভব না। তো আমার মাথায় এখন একটা লেখাই আমার মনে আছে, আমার বন্ধুরা খুব পছন্দ করে, ছোটবেলার একটা লেখা, এটা আমি পড়ি। সেটা হচ্ছে যে এই কবিতাটার নাম হচ্ছে পরীর মেয়ে। পরীর মেয়ে, প্রাণ খুলে গাও গান, শাড়ির ভাঁজে লুকিয়ে রেখো গোপন অভিমান, রূপসাগরে ডেকেছে আজ বান, পরীর মেয়ের আঁচল জুড়ে দস্যি মেঘের ঘ্রাণ। পরীর মেয়ের বাসতে ভালো মানা,
ভালোবাসার সংগ্রামের হয়নি আজও জানা। পরির মেয়ে প্রেম মেখে নাও চোখে, তোমার প্রেমে একটি মানুষ নীল হয়ে রয় শোকে। চমৎকার রাসেল ভাই, আমার এখানে যারাই অতিথি আসে তাদের কাছে আমার পক্ষ থেকে একটা খুব কমন প্রশ্ন থাকে, সেটা হচ্ছে বই মেলায় আপনারা যখন যান, কোন পরিচয়টা আসলে আপনার তখন ভালো লাগে, একজন পাঠক হিসেবে যেতে নাকি একজন লেখক হিসেবে যেতে? বই মেলায় সত্যি কথা বলতে আমার পাঠক হিসেবে যেতেই ভালো লাগে। তার কারণ হচ্ছে যে বই পাঠের যে প্রকৃত আনন্দ, এটা যদি কখনো কেউ একবার পেয়ে যায়, সেই আনন্দের কাছে, সেই তৃপ্তির কাছে পৃথিবীর আর কোনো আনন্দই মানে ফিকে হয়ে যায় আসলে। কারণ হচ্ছে আপনি জানবেন যে রবীন্দ্রনাথ বলেছিলেন যে অলৌকিক আনন্দের ভার বিধাতা যাহার দেন তাহার বক্ষে বেদনা অপার। তো সত্যি কথা বলতে আমি যখন বই পড়া শুরু করলাম, তখন আমাদের পরিবারের একটা ব্যাপার ছিল যে প্রচুর পরিমাণে বই আমাদের পরিবারে ছিল, সেই পারিবারিক লাইব্রেরিতে। রুশ গল্প আমার নানা নানি আমাকে পড়ে শোনাতেন, কিন্তু একটু স্কুলে একটু উপর ক্লাসে ওঠার পরে বাবা মার কাছ থেকে একটা চাপ আসলো যে না, এই বইগুলো পড়ে সময় নষ্ট করা যাবে না, স্কুলের বই পড়তে হবে। কিন্তু স্কুলের বই তো আমি আপনাকে বললাম যে স্কুলের বই বলতে যে জিনিস, ওই জিনিস আমি যেদিন স্কুল থেকে আসতাম ওই দিনই শেষ। কিন্তু বাদ বাকি যে মানে অঙ্ক, ইংরেজি যে গল্পের বইগুলো, হ্যাঁ সেগুলোও পড়া হয়ে যেত, র্যাপিড রিডারগুলো পড়া হয়ে যেত, তাহলে আমি কি করব। আমি তখন শুরু করলাম সেবা প্রকাশনীর বই পড়া। সেবা প্রকাশনীর একটা সময় পর্যন্ত দেখা গেল যে তিন গোয়েন্দা সব আমার পড়া, সব মাসুদ রানা পড়া, গোয়েন্দা রাজু পড়া, মানে ক্লাসিক পড়া। তো সেবা প্রকাশনীর সব বই যখন আমার পড়া হয়ে গেলো, এরপরে আমি আস্তে আস্তে একটু মনে হলো যে সুনীল পড়া শুরু করলাম, সমরেশ পড়া শুরু করলাম, রবীন্দ্রনাথ পড়া শুরু করলাম। এরপরে আস্তে আস্তে আমার হাতে এলো হুমায়ুন আজাদ, আমি হুমায়ুন আজাদের বই আগে পড়া শুরু করেছি, হুমায়ুন আহমেদ ধরেছি অনেক পরে। এক পর্যায়ে দেখা গেল যে হুমায়ুন আহমেদ লিখে শেষ করার আগে আমার পড়া শেষ মোটামুটি, মানে ওনার বই নতুন বই বের হওয়ার আগে হুমায়ুন আহমেদের যতগুলো বই সব আমার পড়া শেষ। তো এইভাবে আমি পাঠের যে আনন্দটা পেয়েছি, আমি যে পাঠক হয়ে উঠতে পেরেছি, বাংলা সাহিত্যের ক্লাসিকগুলো পড়া যখন শেষ হয়ে গেল, বিদেশি সাহিত্যগুলো যখন পড়া শুরু করলাম, প্রথমে অনুবাদ তারপরে সরাসরি, তো এই যে আনন্দ, সেই আনন্দের কথা আমি আসলে এটা ব্যাখ্যাতীত, এটা বলে বোঝানো যাবে না। এবং একটু ছোট্ট করে যদি বলি যে একটা ভালো বই যখন পড়া শেষ হয়ে যায়, তখন না মনটা খারাপ হয়ে যায় যে এত ভালো একটা বই পড়লাম, এরকম ভালো বই যদি আমি আর না পাই। তো এমনও দেখা গেছে আমি যে খুব সময় নিয়ে নিয়ে পড়তাম যে না শেষ হয়ে যাবে, যেমন খুব বাচ্চারা যেটা করে মজার একটা খাবার অনেক সময় নিয়ে নিয়ে খায় যে শেষ হয়ে যাবে, আমার ক্ষেত্রে এখনও এই জিনিসটা হয় যে একটা ভালো বই আমি পড়া শেষ করব, আমার মনটা খারাপ হয়ে যায়। আর এখন এই মুহূর্তে আমার যে বয়স, পড়াশোনা পড়তে পড়তে যেই পর্যায়ে এসেছি, আমার এখন খুব আক্ষেপ হয় যে আসলে আমি কি বুড়িয়ে যাচ্ছি, কারণ আমার এখন খুব ছেঁকে বেছে পড়তে হয়। কারণ একটা বই ধরলেই মনে হয় যে বইটা চোখে পড়ে যে বানান ভুল, সম্পাদনায় গলদ, বাক্যটা হচ্ছে না, প্যারাটা ঠিক জায়গায় শেষ করেনি, এরকম করতে করতে মনে হয় যে আমার এখন পর্যন্ত প্রিয় গদ্যকার হচ্ছেন শঙ্খ ঘোষ। আমি শঙ্খ ঘোষের বই আমি চেষ্টা করব জীবনে কোনোদিন যেন তার লেখা পড়ে আমি শেষ করতে না পারি, কারণ এরপরে আমার কাছে আর কিছু থাকবে না। ভারতের বেশ কয়েকজন রাইটার আছেন যাদের লেখা আমি খুবই পছন্দ করি, তাদের গদ্য আমার মনে হয় যে আমি রীতিমতো হাওয়ায় ভাসছি। তো এখনো বইমেলায় পাঠক হিসেবে যেতেই আমার ভালো লাগে। চমৎকার উত্তর। এবং এই উত্তরের ফাঁকেই কার লেখা আমাদের আজকের অতিথি পছন্দ করে এবং তার ব্যক্তিগত পছন্দের কথাগুলো কিন্তু আমরা জেনে নিলাম। রাসেল ভাই, আমাদের সময় একদম শেষের দিকে, তো একটা অভিযোগ আমি অনেকের কাছেই দেখি, ইভেন আমি সামনাসামনিও এটা দেখেছি। আপনি যেটা বললেন যে ছোটবেলায় আপনার বাসায় পারিবারিক লাইব্রেরি ছিল, এখন কিন্তু সেই পারিবারিক লাইব্রেরি আসলে খুব একটা দেখা যায় না, হাতে গোনা কয়েকজনের বাসায় এমনটা দেখা যায়। বইমেলায় হয়তো অনেকেই যাচ্ছে, আমি বলছি না যে সবাই বই সংগ্রহ করছে না, যদি সংগ্রহ না করতো বইগুলো কোথায় যাচ্ছে। তবে এবারে আমার যারা অতিথি তাদের অভিযোগ যে সবাই মেলায় যাচ্ছে কিন্তু সবাই আসলে বই কিনছে না, এ ব্যাপারে আপনার মতামতটা জেনে আমরা আজকের আয়োজন শেষ করব। আচ্ছা, আমাদের এই এই যে 2023 সালটা শুরু হয়েছিল একটা অদ্ভুত শঙ্কা নিয়ে যে আমরা আসলে কোন দিকে যাব। আমাদের অর্থনৈতিক একটা সংকটের শঙ্কা তৈরি হয়েছিল, সব কিছু মিলিয়ে এর মধ্যে আপনি জেনে থাকবেন যে কাগজের দামটা অনেক বেড়ে গেছে, কাগজের দাম বেড়ে যাওয়ার কারণে বইয়ের দামও বেড়ে গেছে। তো বইয়ের দাম বেড়ে যাওয়ার কারণেও হতে পারে এটা যে পাঠক আসলে ও বাজারের অন্য যে কোনো সব জিনিসের দাম বেড়ে গেছে। গত দুই তিন দিন আগে আমার এক বন্ধু ফেসবুকে রসিকতা করে লিখছিল যে কপাল ভালো এখনও
মুরগির দোকানে গিয়ে মুরগিকে স্যার বলতে হচ্ছে না। তো এটা হচ্ছে যে সব কিছুর দাম বেড়ে গেছে, বইয়ের দামটাও বেড়ে গেছে, মানুষ এই জন্য এই ধাক্কাটা নিতে পারছে না। কিন্তু বই যারা কেনার, যারা পাঠক, বাংলাদেশে আমার প্রিয়, খুব প্রিয় একজন লেখক হচ্ছেন শাহাদুজ্জামান। শাহাদুজ্জামান যে জিনিসই বের করুক ওটা আমি অবশ্যই কিনব, সেটা যাই হোক। ইভেন উনি একজন চিকিৎসক, উনি চিকিৎসা বিষয়ক গবেষণা নিয়ে লেখালেখি করেন, আমি ওই জিনিসটাও কিনি। কারণ হচ্ছে তার গদ্য সুন্দর, তার দেখার দৃষ্টিভঙ্গি আলাদা, তিনি তার দৃষ্টিতে কোনো কিছু দেখলে সেটা একটা সাহিত্যিক দৃষ্টিভঙ্গি হবে, সেটা চিকিৎসা বিজ্ঞান হলেও কোনো অসুবিধা নেই। তা আমি তার লেখা অবশ্যই কিনব। তো কিছু পাঠক আছেন যে যত কিছুই হোক তারা বই কিনবেন, বই খুঁজে খুঁজে ভালো বইটা কিনে পড়বেন। বইয়ের বিক্রি এবার আসলেই একটু কম, কিন্তু বইমেলা শেষ না হলে আমরা বুঝতে পারবো না যে আসলে কতটা কম। তো একটা যেহেতু পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই সময়টায় এই ধরনের ঘটনা ঘটতেই পারে, কারণ মানুষ বাজারের সব কিছুর সাথে পেরে উঠছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারপরে একটা অস্থিরতা মানুষের ভেতরে কাজ করছে। তো তারপরেও বইয়ের যদিও বিক্রি কিছুটা কম বলে মনে হচ্ছে, আমার মনে হয় যে যারা প্রকৃত পাঠক তারা বইমেলাটা তাদের জন্য খুব মানে খুব গুরুত্বপূর্ণ না। যারা প্রকৃত পাঠক তারা সারা বছর বই কিনে। আমি আমার কথা বলতে পারি যে আমি প্রকৃত পাঠক, আমি সারা বছর বই কিনি, বইমেলাতে যাই নতুন বইয়ের খোঁজে। নতুন বইয়ের মধ্যে একটু বিচিত্র বিষয়ের বই যদি থাকে, আমার প্রিয় লেখকদের বই যদি থাকে, সেটা আমার জন্য একটা বাড়তি পাওনা। কিন্তু বইমেলায় এক মাসের মধ্যে বই কিনে সারা বছরের চাহিদা মেটানো সম্ভব না। বইমেলা একটা উপলক্ষ, কিন্তু আমরা সারা বছর বই কিনি, সারা বছর পড়ব, এটা এটা না হলে আমরা আসলে চলতে পারবো না। আপনার সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ রাসেল ভাই, এবং শুভকামনা কয়েক ছত্র কান্নার গল্পের জন্য, এবং ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আর আপনাদের লিসেনারদেরকেও অনেক ধন্যবাদ। লিসেনার, রাসেল ভাইয়ের থেকে বিদায় নিয়ে আসে সেবার আপনাদের কাছ থেকেও বিদায় নেব। একটু পরে আবারও চলে আসব আমার নিয়মিত যেই আয়োজনটি রয়েছে জানেন ভাবি তা নিয়ে, তাই শোনার আমন্ত্রণ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, শুনতে থাকুন 94.8 ক্যাপিটাল FM, দেশের নাম্বার ওয়ান মিউজিক।